বাজার এসেছে বন্ধুরা, লোক কল অনুভব কলা খেতে ভালোবাসে তো, খেয়েছে কিন্তু হ্যাচ্ছো দিচ্ছে জানো, এই মুসাম্বি এগুলো, এই যে দেখো পাকা পেঁপে, এগুলো সব অনুভবের। এখন কটা বাজে জানো? 10:30 বাজে বন্ধুরা। শিম এসছে, এই যে এটা অনুভবের পছন্দের জিনিস, কি বলো তো বন্ধুরা, গাটি করছে এখন না, দাম 80 টাকা না 60 টাকা বোধ হয় কিলো এখন, অসময়ের তো এখন তো খুব এর চাষ হয় না। এই যে ভালোবাসে বলে যে শিম এনেছে, আর কি এনেছে দেখবে, একটা মাছ কেটে দেয়নি, দেখো পারছে মাছ না নড়ছে, বলছে কি বন্ধুরা, বলে কি নড়ছে না, আগের দিন সে আমার বাপের বাড়ির মাছ কেটেছিলাম না, নড়ছে না না বাবা, এগুলো তো মরা মাছ, এগুলো নড়বে না। আর ওই ওইগুলো কি মাছ নড়ছে যে? ওগুলো ল্যাটা মাছ, আর কি জ্যাং মাছ, কই মাছ, ওগুলো তো জ্যান্ত মাছ তাই নড়ছিল, আর এই মাছ জল থেকে তুললেই মরে যায়, সাদা মাছ। হ্যাঁ বড় বউ করে গাটি খুচুরে দেখা, বললাম তো খুলতে হবে তো, আর খুলবো না, এইভাবে রেখে দেবো কেননা আমি এর মধ্যেই থাক। 80 টাকা কেজি? হ্যাঁ বললাম তো সেটাই, 80 টাকা কেজি, খুব দাম এই সময়টা, খুব দাম হয়। ওরে ওরে জরে মস্তান, মস্তান আর ওয়ান দেখো না রেগে গেছে, আয় বড় বাবু শুয়ে পড়েছিল কিন্তু ল্যাপটপ শুনি শুনি দিয়ে, বড় বাবু আসো এইদিকে এইদিকে, ওরে 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 দেখো কি এনেছি মা, ওরে ওরে নিয়ে যা নিয়ে যা পেঁপে নিয়ে যা, আসো আসো বসো, লেবু লেবু লেবু, এটা কি দেখো দেখো, ওরে বাবারে ঠিক গুতি মেরেছে, খুব বাজে সব, ওর মামার এরকম স্বভাব, কোনো কিছুতে এ করা, ওটা মুসাম্বি কামড়াবে নাকি ছাড়, হ্যাঁ নোংরা নোংরা মুখে দেয়, শুকছে সব শুকছে, ও সব শোকা যায়, নোংরা মুখে দেয় না, এই মাছটা কিন্তু বল, ও এটা কি মাছ, ট্যাংরা মাছ, কি মাছ, এটা মাছ তো বলেছে ট্যাংরা হচ্ছে যে মাছ, কি মাছ এটা, কি মাছ মাছ কাটতে হবে, ওই যে পায়ে আওয়াজ করছে, ঠিক আছে মাছ কাটতে বসবো, মাছ কাটছি দেখো, এই এত পার্শে মাছ ছোট ছোট,
কত নিয়েছে বললে? 80 টাকা। 80 টাকা রাত করে গেছে বলে দেখেন 500 মাছে তো খুব দাম, কিন্তু এই যে একটু কম দিয়েছে আরো কেন জানো বন্ধুরা, যে কেটে দিতে হয়নি, কেটে দিলে আবার দাম নিতে। এইটা কেটে যে ঝুড়িটাকে সরাও, এটা এই কটা কাটা হয়ে যাবে দাদা আস্তে আস্তে। এই লাগাচ্ছে দেখো তোমরা, দেখে না কি করছিস, যখন সন্ধ্যেবেলা যখন খেলার সময় হয় বিকেলবেলা তখন কি করবো বলতো, ঘরে চুপটি করে খাটের উপর শুয়ে থাকবে, যেমনি সন্ধ্যে হবে এখন ঠান্ডা গরমকাল একরকম, ও তখন এইবার দরজা খোলো দরজা খোলো ওর বাবার কাছে গিয়ে আবার বলবে চাবিটা চাবিটা, মানে কি চাবি খোলো, তার পুরো গুছিয়ে বলতে হবে না চাবিটা চাবিটা করতে থাকবে বাবার কাছে। আমি তো আমার কাছে তো আমি বলে দিতে হবে না, আমার কাছে যাবে না বাবার কাছে যাবে, এই মাছ কাটা বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে অভ্যাস জানা, তোমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছি আমাদের গ্রামের দিকে তো দেখিয়েছি তো তোমাদের, এরকম বাবা মাছ আনতো বিল থেকে ধরে আর সেই মাছ কাটতে বসে যেতাম, তারপর যদি পড়তাম বা লিখতে বসতাম তো বাবা মাছ আছে দেখলে উঠে পড়তাম, এটা মাছ কাটা খুব একটা অসুবিধা হয় না। গ্রামের দিকে বন্ধুরা সব করতে হয়, এই যেমন গরমের ছুটি পড়লে আমাদের কিন্তু ওই আমাদের তো চাষের জমি, আমাদের মাঠে চলে যেতে হতো, পুরো গরমের ছুটিটা আমরা মাঠে চলে যেতাম, বা মা বাবা মাঠে চলে যেত আমি বাড়িতে ভাত রান্না করতাম, এরকম বসে থাকলে চলবে না, আর ফাইনাল পরীক্ষা দিয়ে তোমার কোনো কথা না বলেই দেবে, আগে থাকতে বলবে যে 1 মাস ছুটি থাকবে, যে কতদিন না রেজাল্ট না বেরোবে বাড়িতে ভাত রান্না করবে, আর যদি পাশা জমি দেখিয়েছি তোমাদের ওই পাশা জমি তো ধান কাটতে হতো ভাই আর আমি মিলে ধান কাটতাম। মশা বন্ধুরা সেই মাছ কাটতে বসেছি এখন 11টা বেজে গেছে, এবার একটা আছে শেষ লাস্ট মাস, দুষ্টু কি করছিস, বড়বাবু কি করছে, অভিজিৎ কি করছে, দাদা কি করছে, মানা দাদা শুয়ে পড়েছে, ওকে শুয়ে দে শুয়ে দে, ও কি শুয়ে পড়েছে, দাদা কি শুয়ে পড়েছে, আচ্ছা শুয়ে থাক, তো দূর দিয়ে দেখ টিভি, মাস্টার পেটে ডিম দিতে কাটা শেষ, এবার ভাজা হবে বন্ধুরা, ভাজবো এবারে আজগুলো কোথায় ফেলবে, তো প্লাস্টিকে ভরে রাখি, যখন চুচি চুচি করছে সবাই না শুলে শোবে নাকি, সবাই শুলে তাই শোবে, অভিজিতের আবার খুব বাজে অভ্যাস, মানে লাইট বন্ধ করবো তবে ও নিস্তব্ধ হয়ে শোবে, মাছ ধরছি বন্ধুরা জোরে বলো জোরে বলো, তোমার শুনতে পাচ্ছি না, মাছ ধরছি এত রাত করে, কটা বেজে গেছে না 11টা 20,
মা ছোট লাই মাছ খেতে খুব স্বাদ লাগে। বেশি পারছে তো, বেশি বিদেশি পারছে মাছ স্বাদই লাগে, বড়ও স্বাদ লাগে, মাঝারি বড় স্বাদ লাগে, বেগুন দিয়ে দারুণ লাগে, ঝাল করলে ভালো লাগে পারছে মাছের ঝাল। প্রকৃতির সঙ্গে খেলো, খেলতে কি হচ্ছে, হ্যাঁ বল, হ্যাঁ কি হচ্ছে, রাগ হচ্ছে।